স্যার আপনি সাড়ে সাতটার দিকে তোমাদের মাঝখানে বলেছিলাম যে স্কুলে যা যা সাজাবে ওটা শেয়ার করবো তোমাদের মাঝখানে, তাই খালি ছুটো থেকে ক্লিপটা তোমাদের ঠিক দেখে নাও এখন, ঠিক আছে? চলো এটা দেখি পার্টি। এই যে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর স্কুল ঘর বানাইছে এখানে একটা, এই জিনিসটা আমার এখানে সব থেকে বেশি ভালো লাগলো। যাই হোক তাই হোক, ছোটরা করেছে যাইটাই করেছে সেটাই দুই নম্বর ঘরে আসলাম আমি, ঠিক আছে? এই জিনিসটা আমার সব থেকে বেস্ট লাগলো, দারুণ। এই ঘরের থার্মোকল দিয়ে পুরোটা ডিজাইন করা হয়েছে এবং তৈরি, ঠিক আছে? এটা বানাতেও কাজটি বহু সময়, এত বড় জিনিসটা অনেক তো সময় সত্যিই লাগবে। আর এখানে অনেক থার্মোকলের এই জিনিস আছে, ঠিক আছে? দেখানোর চেষ্টা করতেই হয় যে ওই সাইড থেকে শুরু করে এই সাইডে পুরো থার্মোকলের জিনিস। এই জিনিসটা লক্ষ্য করিনি, পরের দিকে লক্ষ্য করলাম। আর এই জিনিসটা আমার দারুণ লাগলো, একটা কাঠের পালকি বানাইছে, তার মধ্যে দুটো সুইচ, সুইট বাচ্চাকে ঢুকায় রাখছে বরবউ সাজায়। এই জিনিসটা কিন্তু মাথায় বুদ্ধিটা কিন্তু দারুণ লাগলো। তারপরে গাইস আমরা চলে যাই এমন একটা ঘরে যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকম টাকা পাওয়া যায়, ঠিক আছে? সেই ঘরে আমরা চলে যাই আর সব টাকাগুলো দেখি। আর সেই টাকাগুলোর ব্যাপারেই কাকু কিছু বলতেছিল, কোথায় কোন রকম টাকা বা কিছু সব রকম কাকু আমাদেরকে দেখাইছে, সেই ক্লিপটা নিয়েছি। তো ক্লিপটা তোমরা দেখে নাও। আর সেখানে কথা বলার মতো অবস্থায় ছিল না, তার জন্য এখানে আমি মানে পার্টটা অ্যাড করে দিচ্ছি। স্কুল থেকে বাড়াই গেলাম আর যেখানে যাচ্ছি সেখানে মা রাখার মতো জায়গাতে অনেক কষ্ট করে ভিডিওটা করছি। আর পার্ট ওয়ান যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর এটা হলো পার্ট টু, ঠিক আছে? আর পার্ট ওয়ানের কিছুদিন পর পার্ট থ্রিটা আপলোড হবে। আর এখানে অন্ধকার অন্ধকার বাড়াইলাম মনে হয়। এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে কলেজের হচ্ছে প্যান্ডেল দেখার উদ্দেশ্যে, ঠিক আছে? তো কলেজে গেলাম, কলেজে কিছু হয়নি। দেন আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় ভাই, এখন যাচ্ছি কিশোলা স্কুল, ঠিক আছে? কিশোলা স্কুলে এখন যাচ্ছি, ওখানে যদি ব্লগ শেয়ার করতে পারি করবো। মানে মাঝখানে আর সব জায়গায় আজকে পূজা তো ব্লগ মানে গান চলতেছে, কপিরাইট পড়ে যেতে পারে, এর জন্য খালি মানে সিনেমাটিক শটই দেওয়ার বেশি চেষ্টা করছি। আর কথা কম বলতেছি, বাইরে বাইরেই বেশি বলছি, সিনেমাটিক শটই তোমরা বেশি করে এনজয় করো, ঠিক আছে? আর সিনেমাটিক শটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমার। তারপরে দিন আমরা চলে আসি কিশোলা স্কুলের সামনে। কিশোলা স্কুলে মোটামুটি ক্রাউড ছিল, তারপরে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। দেখতে পাচ্ছ তোমরা আর্টগুলো কত সুন্দর সুন্দর ভাইয়েরা আঁকাইছে, বেশ দেখতে ভালো লাগছে, ঠিক আছে? তাই সেই যে এদিকে দেখানোর চেষ্টা করছি, বেশ সুন্দর লাগতেছে। দেন আমরা উপর থেকে নিচে চলে আসি। উপরে দেখানোর মতো সেরকম কিছু ছিল না, আর নিচে প্যান্ডেলের আলপনাটা কিন্তু সত্যিকারের দারুণ হয়েছে।
ফাইনালি আমরা কিশোলা স্কুল থেকে বাড়ায় গেলাম। আর সত্যি কথা বলতে এই স্কুলটাকে খুব 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 মিক্স করি, বেশি বছর বলিনি, এক বছরই পড়ছি, কিন্তু খুব মিক্স করি। আর স্কুলটার কথা, ছোটোবেলার কথা খুব মনে পড়ে এই জিনিসটা দেখলে, ঠিক আছে। আর যাই হোক তাই হোক, বড়ো হয়ে গেলে না সেই ট্যালেন্টটা থাকলে বলো সেই ট্যালেন্টটা দেখায় না, ঠিক আছে। কিন্তু যেটা ছোটোবেলায় দেখায়, মানে যেরকম পুতুল নাচ, তারপরে আবৃত্তি, ছড়া, কবিতা, গান, সব কিছু যেটা ছোটোবেলায় দেখায় না, ওই জিনিসটা বড়ো হইলে হয় না, ঠিক আছে। সেটাই দেখে খুব ভালো লাগলো, এটাই। আর আর্টগুলো যেগুলো ছিল না, সেগুলোও খুব সুন্দর সুন্দর, মানে মানে ছোট স্কুল, মানে নার্সারি না কেজি থেকে শুরু করে ফোর পর্যন্ত পড়ায়, আর ফাইভ থেকে তো টুয়েলভ পর্যন্ত হাই স্কুল আছে। আর ওই আন্দাজে ছোট বাচ্চারা যে আর্টটা করছে খুব ভালো, ঠিক আছে, এটাই বলবো।